এই রসুনটা আজকে বাজারে বিক্রি করতেছেন কত করে? 80 টাকা। আজকে 80 টাকা করে বিক্রি করতেছেন? এই যে যে বাজারে যে অন্যান্য যে রসুনগুলো আছে চায়না রসুন, সেই তুলনায় আমাদের দেশি নাটোরের রসুনটা চাহিদা কিরকম আছে? এটাও ভালো আছে, চাহিদা ভালো আছে, 80 টাকা করে। চাহিদা খুবই ভালোই আছে। একটু মানে আমাদের দেশি রসুনটা একটু মানে একটু ছোট হলো মানে জিনিসটা স্বাদ বেশি। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। দেশ ও দেশের বাইরে থেকে যে যেখান থেকে বসে আমার এই ভিডিওটি দেখতেছেন, সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। দর্শক, আমি আছি এখন রাজধানী কাউরান বাজার। এই কাউরান বাজার থেকে আজকে আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করব রসুনের পাইকারি দাম। আমার এই ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আসসালামু আলাইকুম। কেমন আছেন ভাই আপনি? ভালো আছি ভাই। আপনার নামটা কি? মোহাম্মদ রামি। আজকে আপনাদের বেচা কেনা কেমন চলছে? এই রসুনের এত ভালো না, কাস্টমার আসে যায়। এই যে যে তোমার কাছে যে একটা সুন্দর একটা রসুন আছে, এই রসুনটা কোন জায়গা থেকে আনা? এটা চায়না থেকে আনা। এটা চায়না থেকে আনা। এটা তো দেখতে একটু হোয়াইট সাদা বেশি। এই রসুনটা চায়না রসুনটা আজকে বাজারে কত করে বিক্রি করতেছেন আপনি? আজকে 30 করে। 130 টাকা করে বিক্রি করতেছেন? 130 টাকা করে বিক্রি করতেছেন? এই চায়না রসুনটার আজকে বাজারে চাহিদা কিরকম আছে? ভালো আছে। হ্যাঁ, চাহিদা ভালো আছে। চাহিদা খুবই ভালোই আছে। পাশে দেখতেছি যে আরেকটা রসুন আছে, দেখতে অনেক বড় বড় রসুন। এই রসুনটা কোন জায়গা থেকে আনা? এটাও চায়না। এইটাও চায়না রসুন। এইটা একটু দেখতে একটু অন্যরকম, একটু লালচে কালার, হোয়াইট। এটা 30 টাকা, এটাও 30 টাকা, দুটোটা এক। এটা বড় সাইজ, একটু বড় বড়। এই চায়না রসুনটা আছে বাজারে কত করে বিক্রি করতেছেন আপনি? আজকে 30, 130। এটাও 130 টাকা করে বিক্রি করতেছেন? এটা বড় মানে। এই যে বড় যে চায়না রসুনটা আছে, এই রসুন গুলো বাজারে চাহিদা কিরকম আছে? ভালো আছে, চাহিদা খুবই ভালো আছে। এই রসুনটা গত সপ্তাহে বিক্রি করছিলেন কত করে? 120। 120 টাকা। এখন কেজিতে 10 টাকা বাড়ছে নাকি? এটা একটু ব্রড বড়। হঠাৎ করে রসুনের দাম বেড়ে যাওয়ার কারণটা কি? দেখ, রসুনের সাইজ বড়, এই কারণে দামটা একটু বাড়ে গেছে 10 টাকা। তো এই দামে রসুন ভালো। এই যে যে তোমার কাছে আপনার কাছে যে আরেকটা যে রসুন আছে, এই রসুনটা কোন জায়গা থেকে আনা? এটা তো নাটোরের রসুন। এটা তো নাটোরের রসুন। এই রসুনটা আমাদের দেশি রসুনটা। এই রসুনটা আজকে বাজারে বিক্রি করতেছেন কত করে? 80 টাকা। আজকে 80 টাকা করে বিক্রি করতেছেন? এই যে যে বাজারে যে অন্যান্য যে রসুনগুলো আছে চায়না রসুন, সেই তুলনায় আমাদের দেশি নাটোরের রসুনটা চাহিদা কিরকম আছে? এটাও ভালো আছে, চাহিদা ভালো আছে, 80 টাকা করে। চাহিদা খুবই ভালোই আছে। একটু মানে আমাদের দেশি রসুনটা একটু মানে একটু ছোট হলো মানে জিনিসটা স্বাদ বেশি, অনেক স্বাদ বেশি। আপনার পাশে যে দেখতেছি রসুনগুলো আছে, এটা তো এক দানা রসুন নাকি? এক দানা দেশি। এক দানার দেশি রসুন। এটা তো ফরিদপুরের রসুন নাকি? ফরিদপুরের রসুন। ফরিদপুরের না, ফরিদপুর। এটা ফরিদপুরের রসুন। এই রসুনটা আছে বাজারে কত করে বিক্রি করতেছেন আপনি? এটা 520। 520 কেজি। 20 টাকা বেশি। 520 টাকা কেজি। কেজি 520 টাকা। এই রসুনটার একটু দামটা একটু বেশি নাকি? ও, এটা খাইতে শরীরের জন্য ভালো। এই যে যে পাশে যে আরেকটা রসুন আছে, এটাও তো নাটোরের রসুন। এই রসুনটা আছে বাজারে কত করে বিক্রি করতেছেন? এটা 90 টাকা করে। এটা 90 টাকা করে কেজি বিক্রি করতেছেন? এটা একটু সাইজে একটু বড়, তাহলে 90 টাকা করে বেশি বিক্রি করতে।